শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেকড়ার বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু টুলে বসে চুল কাটছে, অর্থাৎ কালের বিবর্তনে এই টুলে বসে চুল কাটার যে বিষয়টা এটা কিন্তু হারাতে বসেছে। আজকে আমরা শেকড়ার বাজারে এসেছি এবং এখানে দেখছি যে এই বাপদাদার পেশা এবং অনেক দিন ধরে এই পেশাটাকে ধরে রেখেছে এবং তারা টুলে বসে যে চুল কাটা যে কার্যক্রম সেটা কিন্তু তারা রয়েছে। এখানে যে সেলুনগুলো রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং এই পেশা সম্পর্কে আরও বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানবো। চাচা কেমন আছেন? কত বছর ধরে আপনি চুল কাটেন এখানে? আমি 70 কাটতেছি। আমি 60 বছরে কি এমন টুলে বসে চুল কাটান? হ্যাঁ। তো এখন তো অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, আধুনিক অর্থাৎ ডিজিটাল যুগ এখন, আর ডিজিটাল বাংলাদেশ, সেখান থেকে যে টুলে বসে যখন চুল কাটান তখন আপনার কাছে ক্রেতারা আসে কিনা? হ্যাঁ, তা আসে আসে নাই কাটবো কম আসবো কাটছে আসছে না সব আমার কাছে আসবে আসছে কোন কিছু আসছে আমার কাছে আমার আসবে। 70 বছর ধরে চুল কাটান, কেমন ক্রেতা পান এখানে, কেমন বয়সের মানুষ এখানে আপনার কাছে চুল কাটান? ওই মুরব্বী ছেলে পেলে ইয়ন কম আসে, ইয়ন মানুষ ইয়ং মানুষ কম আসে, তাই তো? হ্যাঁ, দর্শক আপনারা শুনছিলেন যে যারা যুবক আছে, ইয়াং বয়স যাদের তারা কিন্তু কম হয়, বিশেষ করে 50 ঊর্ধ্ব যারা বৃদ্ধ রয়েছে সে বয়সী মানুষগুলো কিন্তু এখানে বেশি ভিড় করে, আর একেবারেই যেগুলো ছোট বাচ্চা তারাই কিন্তু এখানে আসে। এবং আমরা দেখছি এখানে 3 জন সেলুন রয়েছে, তারা এখানে তাদের যে বাপদাদার যে পেশাটা সেটা কিন্তু তারা ধরে রেখেছেন এবং তিনি কিন্তু বলছিল প্রায় 60 থেকে 70 বছর ধরে এমন টুলে কিন্তু তিনি চুল কাটান। এখানে একজন বৃদ্ধ রয়েছেন এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে আপনি এখানে দাড়ি ছাটছিলেন, তো এখনও এই যে এমন টুলে বসে দাড়ি ছাটা এটা কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে, পরিষ্কার না হয় বলতে বেড়ানো যায় না। এখন তো সময়ের পরিবর্তন হয়েছে, অনেক ধরনের রয়েছে বা নাতি ছেলেরা রয়েছে, তারা কি এখানে বসে চুল কাটে না অন্য ঘরে চুল কাটায়? ঘরে যাও কাটে, বাইরেও কাটে, কোনো ঠিক নেই। আমি তো আমি ঘরেও কাটি আবার বাইরেও কাটি। আচ্ছা, আমরা এখানে যিনি সেলুন রয়েছে তার কাছে একটু যেতে চাই আর একটু। আপনি কত টাকা করে নেন, চুল কাটতে কত নেন আর শেভ করাতে কয় টাকা? 30 টাকা। 30 টাকা কি চুল কাটা? চুল দাড়ি দিয়ে 30 টাকা? 30 টাকায় কেটে দেন? আমরা তো দেখি শহরে 200 টাকা 300 টাকা এগুলো তো এখানে আপনি এই যে আমরা দেখছি আমরা এখানে একজন ক্রেতা রয়েছেন, চুল কাটাছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে বসে চুল কাটতে কেমন? এখন ধরেন না আপনার ঠিকই কাটতে এই জায়গা বলছেন, সেলুনে দাম বেশি আর এখানে দাম কম, সব বলছেন এই জায়গায় জায়গা কাটি। আমি তো বছর ধরে এখানে চুল কাটান, এই জায়গা ধরেন যে আমার বয়স তো 80 প্রায় 85 বুঝছেন, এই পর্যন্ত ঘরেও কাটি বাইরেও কাটি সব কথা, যখন পয়সা হইলো সেখানে ঘরে কাটলাম, যখন পয়সা না থাকলো বাইরে কাটতাম, বুঝতে পারছেন এই হলো কথা। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে 3 জন সেলুন রয়েছে, আমি আগেই বলেছি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেকড়া বাজার এবং এখানে যে প্রাচীন যে ঐতিহ্য এবং কালের বিবর্তনে যেই টুলে বসে চুল কাটা হারিয়ে যাচ্ছে আর সেটার কিন্তু একটি নিদর্শন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে রয়েছে, আপনার কাছে যদি জানতে চাই আপনি কি কখনো টুলে বসে চুল কেটেছেন? আমি কাটিছি 1-2 দিন। কবে কেটেছেন সর্বশেষ? ও মাস 2-1 দিন। আচ্ছা ভাই, আপনি আপনি কি কি এখানে কাজ করেন? না, কাটিনি স্যার। কি আগে আগে কেটেছেন? ছোট কাটিনি, বাড়ি থাকি না তাই কাটবো কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে আরও রয়েছে সেলুন রয়েছে। আচ্ছা, আপনি কেমন আছেন? আপনি কত বছর ধরে এখানে যে সেলুনে কাজ? 40 বছর ধরে করতেছি। 40 বছর? 40 বছরে কি এমন মানে বাজারে বাজারে এমন চুল কাটে? হ্যাঁ, বাজারে বাজারে কাটে। আচ্ছা, শুধু কি এই শেকড়া বাজারে কাটেন না অন্য কোথাও কাটেন? না, ওই যে পাশে নতুন বাজার আছে ওই বাজারে কাটি, এই বাজারে কাটি আর ওই বাবু দুই বাজারে কাটি। 50 বছরে কি কোনো দোকান আপনি দিতে পারেন? না। তো কেমন হয় এই যে বাজারে চুল কাটা, মানুষ কি কাটে এখন? কাটে, ওই 2-1 জন কাটে এরকমই।
কি এখান থেকে যেটা আয় হয় সেটা দিয়ে কি সংসার চালাতে পারেন কিনা? সংসার চলে না, ওই কোন রকম বাজার ঘাটটা করি। কয় টাকা করে নেন? ওই চুল দাড়ি 30 টাকা, দাড়ি 10 টাকা। তা এটা কি কম মনে হয় না? এখন তো যে জিনিসগুলো ব্যবহার করেন আপনি সেই জিনিসের দামও তো অনেক বেশি। তাই দিতে চাই না। তো বাজারে কেমন হয়, কয়টা করে কাজ করতে পারেন মনে হয়? ওই 150-200 এরকম। কয়জন করে চুল কাটে? ওর ঠিক নেই, কিন্তু একটা 10 জন হয়, আবার 5 জন হয়। আচ্ছা কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি আসে আপনার এখানে? আমার কাছে বুড়ো মানুষই আসে বেশি। বয়স্ক লোক আসে, চ্যাংড়া ছেলেপিলে আমার কাছে আসে না। আচ্ছা চ্যাংড়া ছেলেপিলে না আসার কারণটা? আমরা ভালো পারি নিয়ে তাই। ভালো পারেন না? এই যে 50-60 বছর কাজ করেন, ভালো পারেন না? আচ্ছা আপনারা কি শুধু কাইচি, তারপরে চিরুনি আর যে খুর রয়েছে সেটা ব্যবহার করেন? যে এখন তো অত্যাধুনিক মেশিন রয়েছে চুল কাটার জন্য, এগুলো কি আপনারা? আমরা মেশিনের কাজ করি। মেশিনের কাজ কি করতে পারেন না, তাই না? তো আর ছোট বাচ্চারা কি হয় না তারা? ছোট বাচ্চাগুলো কাটে তাছাড়া, মানে একেবারে ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চার বৃদ্ধ মানুষ। দর্শক আমি যদি এখানে একটু দেখাই, এখানে আমরা শুরু থেকেই কিন্তু দেখছিলাম যে একেবারেই 50-60 ঊর্ধ্ব বয়সী মানুষ কিন্তু এখানে বেশি হয়, আর একেবারেই 8 বছরের নিচে বাচ্চাগুলো বেশি হয়। একজন কাজ করছে, আপনি আপনি কত বছর ধরে এই যে আমি 35-40 বছর আমি কাজ করছি। আপনার কি কোনো দোকান আছে না আপনিও এমন টুলে বসে কাজ করেন? টুলে বসেও কাজ করি, দোকানও আছে। সপ্তাহে দুদিন তো দোকানে কাজ করি আর বাকিটা টুলে বসে কাজ করি। তো কি মনে হয় টুলে বেশি ভালো হয় না দোকানে বেশি ভালো? বেশি ভালো হয়, কিন্তু আমাদের সময় কম, এই জন্যে আমরা বাইরে বসে কাজ করি। মানে একই জায়গাতেই কাজ করেন? শেখলার বাজার না অন্য কোনো বাজারে যান? না, অন্য বাজারেও কাজ করি, আর একটা বাজারে কাজ করি, আমাদের হাটফাজিলপুর বাজারে কাজ করি, শেখরা কাজ করি, দোকান ছিল বাকড়ির বাজারে, এখন দোকান নাই, নিজে সময় পাইনি, এখন এখানেও কাজ করি, ফাজিলপুরও কাজ করি, বাকড়ি বাদে। আপনার কাছে কেমন মানুষ, অর্থাৎ কোন শ্রেণী পেশার মানুষ সবচেয়ে বেশি আসে? আমার কাছে সব শ্রেণীর মানুষই আছে, ইয়াং ছেলেপেলে একটু কম আসে, আর তারা ছেলেপেলে আর আপনার বৃদ্ধ মানুষও আসে, কিন্তু এই একেবারে ইয়াং ছেলেপেলে বর্তমান যে সমস্ত কাটিম টাটিম আছে আসে আমার কাছে আছে, এগুলো আসে আমি কাটি, সত্যি কথা আমি কাটি। বর্তমান ছেলেরা কম আসার কারণটা কি? কারণটা আছে তারা ফুংফাং সেই বিদেশি কাটিম, দিদি কাটিম, দিদি কাটিম তো এখন সেলুন বাপের কাছে টাকা নিয়ে আসে, নয়ে তা তৈর ফল ফলি সেলুনে বসে কাজ কাটছে, ওখানে কাটলে 100-150 টাকা, 200 টাকা দিয়ে চলে যাচ্ছে, আর আমাদের কাছে এসে তো তা হচ্ছে না, আমরা অত সময়ও দিই নি, অত বিলাসতাও দিই না, সত্যি কথা দিতাম 30-40-50 টাকার কাজ করি আমি উপরে। আচ্ছা কেমন হয় আপনার প্রত্যেক দিনের আয় কেমন হয়? না হয় 200-300-400-500 পর্যন্ত হয় প্রত্যেক দিন, এই পরিমাণে আমাদের ইনকাম হয়, আবার এর মধ্যে কোনোদিন 200-150 টাকা হয়ে পড়ে, কাজ হইলেও না হইলেও না, সত্যি কথা দিরা। এই পর্যন্তই। দর্শক আপনারা শুনছিলেন যে শেখলার বাজারে আসলে যে কালের বিবর্তনে টুলে বসে যে চুল কাটা সেটা কিন্তু হারাতে বসেছে, এবং এখানে যে 3 জন সেলুন রয়েছে তারা বলছিল যে ইয়াং জেনারেশন, অর্থাৎ যে নতুন যে প্রজন্ম আসছে, যে যে বিভিন্ন ধরনের তারা চুলের কাটতে থাকে সেগুলো তারা দিতে পারে না, বিদায় কিন্তু তাদের কাছে আসে না, বিশেষ করে বৃদ্ধ মানুষগুলো কিন্তু তারা বেশি এখানে আসে এবং এখান থেকে তারা চুল দাড়ি সেগুলো কিন্তু কেটে যায়। আচ্ছা আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আপনি কি এখানে কাজ করেন না দোকানে কাজ করেন? আমি আমার বাড়ি এখানে না, আমার বাড়ি এখান থেকে অন্তত 40 মাইল পশ্চিমে, আমি ফিরাগাছির ওখানে একটা মসজিদ আমি থাকি, ইমামতি করি। এটা কি আপনি কি আপনার এলাকায় বা সচরাচর দেখেন কিনা? হ্যাঁ আছে, আমাদের এলাকায় আছে, এমন টুলে বসে চুল কাটে, চুল কাটে এবং চেয়ারে বসে কাটে, অনেক সময় সেলুন দোকান আছে, দোকানে বসে কাটে। ধন্যবাদ আমাকে। তোমার সঙ্গে যদি কথা বলি, তুমি কি কখনো চুল কেটেছো এখানে? না। কেন? সেলুনে কাটে, এরাও তো সেলুন, এখানে কাটো না কেন? কারণ এখানে কাটে না, ভালো লাগে না। ভালো কেন লাগে না? মানে তোমার মনের মতো চুলের সে কাটটা দিতে পারে না?
দর্শক শুনছিলেন আসলে মানে যে টুলে বসা যে চুল কাটা আসলে সত্যি এটা কিন্তু কালের বিবর্তনে এখন হারাতে বসেছে কিন্তু এটা কিন্তু ধরে রেখেছে বাপদাদার যে পেশা এখানে যে তিনজন রয়েছে এবং তারা বলছিল যে চল্লিশ থেকে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ কেউ সত্তর বছর ধরে কিন্তু এখানে এই টুলে বসে যে চুল কাটানোর যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে আসছেন আমি যদি আরেকটু দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কথা বলছিলাম বিশেষ করে ষাট ঊর্ধ্ব অর্থাৎ পঞ্চাশ বছরের উপরের মানুষগুলো কিন্তু তারা বেশি এখানে আসেন এবং এই টুলে বসে তারা এখানে চুল কাটেন এখানে তাদের কাছে যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি অর্থাৎ চুল কাটার যে মেশিন বা অন্যান্য যে সকল ক্রিমগুলো সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারেন না দামের কথা যদি এখানে যদি বলা হয় তারা বলছিল যে চুল দাড়ি কেটে তারা তাদের যে পারিশ্রমিক সেটা মাত্র ৩০ টাকা তারা কিন্তু পেয়ে থাকেন এবং সেটা দিয়েই কিন্তু তারা সংসার চালিয়ে আসছেন এমনটাই কিন্তু এখানে যারা সেলুন রয়েছে তারা কিন্তু বলছিল এবং দেখতে পাচ্ছি যে আসলে বলা চলে যে যেমন সেলুন তেমন তার ক্রেতা আসলে বয়স্ক মানুষ ছাড়া কিন্তু এখানে খুব কম মানুষই কিন্তু সমাগম হয় এবং আমরা এখানে আসার পরে দেখেছি যে অনেক ইয়াং ছেলেরা তারা কিন্তু বলছিল যে আসলে তাদের পছন্দের মতো কাট দিতে পারে না বিধায়ই কিন্তু তারা এখানে চুল কাটে না এবং ঘরে অত্যাধুনিক বা আধুনিক যে সকল সেলুনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যায় তো দর্শক আমি আগেও বলেছি যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ঝিনাইদহ শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের যে শেকড়া বাজার রয়েছে ঠিক বাজারে এবং কালের বিবর্তনে হারিয়ে যাওয়া টুলে বসে চুল কাটার সেই কার্যক্রম কিন্তু এখানে ধরে রেখেছে এবং প্রতি যে বাজারের যে দিনটা রয়েছে সেই দিনটাই কিন্তু ইনারা এখানে আসেন এবং এখানে এসে তাদের যে কাজগুলো সেগুলো তারা এগুলো সম্পূর্ণ করেন তো দর্শক আসলে এসবগুলো দেখলে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আসলে ছোটোবেলায় কিন্তু আমরা এমন জায়গাতে বসে টুলের উপরে বসেও কিন্তু আমরা চুল কেটেছি এখন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে আধুনিক সেলুন হচ্ছে সেখান থেকে মানুষ কিন্তু এই টুলে বসে চুল কাটার দিক থেকে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই টুলে বসে চুল কাটার যে প্রাচীন ঐতিহ্য এটা দেখতে হলে অবশ্যই আপনারা শেকড়া বাজারে আসবেন তো দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বসে আছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেকড়ার বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু টুলে বসে চুল কাটছে অর্থাৎ কালের বিবর্তনে এই টুলে বসে চুল কাটার যে বিষয়টা এটা কিন্তু হারাতে বসেছে আজকে আমরা শেকড়ার বাজারে এসেছি এবং এখানে দেখছি যে এই বাপদাদার পেশা এবং অনেক দিন ধরে এই পেশাটাকে ধরে রেখেছে এবং তারা টুলে বসে যে চুল কাটা যে কার্যক্রম সেটা কিন্তু তারা রয়েছে এখানে যে সেলুনগুলো রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং এই পেশা সম্পর্কে আরও বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানবো চাচা কেমন আছেন কত বছর ধরে আপনি চুল কাটেন এখানে আমি সত্তর কাটতেছি আমি সত্তর পরে ষাট ধরে ষাট ধরে ষাট বছর ষাট বছর ষাট বছরে কি এমন টুলে বসে চুল কাটান হ্যাঁ টুলে বসে চুল কাটেন তো এখন তো অনেক কিছুরই পরিবর্তন হয়েছে আধুনিক অর্থাৎ ডিজিটাল যুগ এখন ডিজিটাল বাংলাদেশ সেখান থেকে যে টুলে বসে যখন চুল কাটান তখন আপনার কাছে ক্রেতারা আসে কি না হ্যাঁ তাই আসে আসে নাই কাট পোকা মারি সবাই কাটছে আসছে না সবার কাছে আসলে আসছে কোন কিছু আসছে আমার কাছে আমাকে আসছে সত্তর বছর ধরে চুল কাটান কেমন ক্রেতা পান এখানে কেমন বয়সের মানুষ এখানে আপনার কাছে চুল কাটান ওই মুরব্বী ছেলে পেলে ইয়ান কম আসে ইয়ান মানুষ ইয়ং মানুষ কম আসে তাই তো দর্শক আপনারা শুনছিলেন যে যারা যুবক আছে ইয়াং বয়স যাদের তারা কিন্তু কম হয় বিশেষ করে পঞ্চাশ ঊর্ধ্ব যারা বৃদ্ধ রয়েছে সে বয়সী মানুষগুলো কিন্তু এখানে বেশি ভিড় করে আর একেবারেই যেগুলো ছোট বাচ্চা তারাই কিন্তু এখানে আসে এবং আমরা দেখছি এখানে তিনজন সেলুন রয়েছে তারা এখানে তাদের যে বাপদাদার যে পেশাটা সেটা কিন্তু তারা ধরে রেখেছেন এবং তিনি কিন্তু বলছিল প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে এমন টুলে কিন্তু তিনি চুল কাটান এখানে একজন বৃদ্ধ রয়েছেন এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে আপনি এখানে
দাড়ি ছাটছিলেন, তো এখনো এই যে এমন টুলে বসে দাড়ি ছাটা, এটা কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে, পরিষ্কার নাই বলতে বেড়ানো যায় না। এখন তো সময়ের পরিবর্তন হয়েছে, অনেক ধরনের রয়েছে বা নাতি ছেলেরা রয়েছে, তারা কি এখানে বসে চুল কাটে না অন্য ঘরে চুল কাটায়? ঘরে যাও কাটে, বাইরেও কাটে, কোনো ঠিক নেই। আমি তো আমি ঘরেও কাটি আবার বাইরেও কাটি। আচ্ছা, আমরা এখানে যিনি সেলুন রয়েছে তার কাছে একটু যেতে চাই আর একটু। আপনি কত টাকা করে নেন, চুল কাটতে কত নেন আর শেভ করাতে কয় টাকা? ঠিক আছে, 30 টাকা। 30 টাকা কি চুল কাটা? চুল দাড়ি দিয়ে 30 টাকা? 30 টাকায় কেটে দেন? আমরা তো দেখি শহরে 200 টাকা 300 টাকা এগুলো তো এখানে আপনি এই যে আমরা দেখছি, আমরা এখানে একজন ক্রেতা রয়েছেন, চুল কাটাছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে বসে চুল কাটতে কেমন লাগে? এখন ধরেন না আপাতত ঠিকই কাটছি এই জায়গা, বুঝছেন? সেলুনে কাটার দাম বেশি আর এখানে দাম কম, বুঝছেন? এই জায়গায় জায়গা কাটি। আমি তো বছর ধরে এখানে চুল কাটানো, এই জায়গা ধরেন যে আমার বয়স তো 80 প্রায় 85, বুঝছেন? এই পর্যন্ত ঘরেও কাটি বাইরেও কাটি, সব কথা। যখন পয়সা হইলো সেখানে ঘরে কাটলাম, যখন পয়সা না থাকলেও বাইরে কাটতাম, বুঝতে পারছেন? এই হলো কথা। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে 3 জন সেলুন রয়েছে। আমি আগে বলেছি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা বাজার, এবং এখানে যে প্রাচীন যে ঐতিহ্য এবং কালের বিবর্তনে যেই টুলে বসে চুল কাটা হারিয়ে যাচ্ছে আর সেটার কিন্তু একটি নিদর্শন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে রয়েছে। আপনার কাছে যদি জানতে চাই, আপনি কি কখনো টুলে বসে চুল কেটেছেন? আমি কাটিছি একদিন। কবে কেটেছেন সর্বশেষ? ও মাস দুই এক দিয়ে। আচ্ছা ভাই, আপনি আপনি কি কি এখানে কাজ করেন? কাটিনি সব। কি আগে আগে কেটেছেন? ছোট কাটিনি, বাড়ি থাকি না তাই কাট পোকেন। আচ্ছা, আমরা এখানে আরও রয়েছে, সেলুন রয়েছে। আচ্ছা, আপনি কেমন আছেন? আপনি কত বছর ধরে এখানে যে সেলুনে কাজ? 40 বছর ধরে করতেছি। 40 বছর? 40 বছরে কি এমন মানে বাজারে বাজারে এমন চুল কাটা? হ্যাঁ, বাজারে বাজারে কাটা। আচ্ছা, শুধু কি এই শেখরা বাজারে কাটেন না অন্য কোথাও কাটেন? না, ওই যে পাশে নতুন বাজার আছে ওই বাজারে কাটি, এই বাজারে কাটি আর ওই বাবু দুই বাজারে কাটি। 50 বছরে কি কোনো দোকান আপনি দিতে পারেন না? তো কেমন হয় এই যে বাজারে চুল কাটা, মানুষ কি কাটে এখন? কাটে, দুই একজন কাটে এরকম। কি এখান থেকে যেটা আয় হয় সেটা দিয়ে কি সংসার চালাতে পারেন কিনা? সংসার চলে না, ওই কোনো রকম বাজার ঘাটটা করি। কয় টাকা করে নেন? ওই চুল দাড়ি 30 টাকা, দাড়ি 10 টাকা। তা এটা কি কম মনে হয় না? এখন তো যে জিনিসগুলো ব্যবহার করেন আপনি সেই জিনিসের দামও তো অনেক বেশি, কিন্তু তাই দিতে চাই না। তো বাজারে কেমন হয়, কয়টা করে কাজ করতে পারেন মনে হয়? ওই 150-200 এরকম। কয়জন করে চুল কাটে? ওর ঠিক নেই, কিন্তু আটে 10 জন হয় আবার 5 জন হয়। আচ্ছা, কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি আসে আপনার এখানে? আমাদের কাছে বুড়ো মানুষই আসে বেশি, বয়স্ক লোক আসে, চ্যাংড়া ছেলেবেলি আমার কাছে আসে না। আচ্ছা, চ্যাংড়া ছেলেবেলি না আসার কারণটা? আমরা ভালো পারি নিয়ে তাই। ভালো পারেন না? এই যে 50 থেকে 60 বছর কাজ করেন, ভালো পারেন না? না। আচ্ছা, আপনারা কি শুধু কাইচি তারপরে চিরুনি আর যে খুর রয়েছে সেটা ব্যবহার করেন? যে এখন তো অত্যাধুনিক মেশিন রয়েছে চুল কাটার জন্য, এগুলো কি আপনারা? আমরা মেশিনের কাজ করি। মেশিনের কাজ কি করতে পারেন না, তাই না? তো আর ছোট বাচ্চারা কি হয় না, তারা ছোট বাচ্চা করে কাটে? তাছাড়া মানে একেবারে ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা আর বৃদ্ধ মানুষ? দর্শক, আমি যদি এখানে একটু দেখাই, এখানে আমরা শুরুর থেকেই কিন্তু দেখছিলাম যে একেবারেই 50-60 ঊর্ধ্ব বয়সী মানুষ কিন্তু এখানে বেশি হয়, আর একেবারেই 8 বছরের নিচে বাচ্চাগুলো বেশি হয়। একজন কাজ করছে, আপনি আপনি কত বছর ধরে এই যে আমি 35-40 বছর আমি কাজ করছি। আপনার কি কোনো দোকান আছে না আপনিও এমন টুলে বসে কাজ করেন? টুলে বসেও কাজ করি, দোকানও আছে। সপ্তাহে দুদিন দোকানে কাজ করি আর বাকিটা টুলে বসে কাজ করি। তো কি মনে হয়, টুলে বেশি ভালো হয় না দোকানে বেশি ভালো? বেশি ভালো হয়, কিন্তু আমাদের সময় কম, এই জন্যে আমরা বাইরে বসে কাজ করি।
মানে একই জায়গাতেই কাজ করেন এই শেখলার বাজার না অন্য কোনো বাজারে যান? না, অন্য বাজারেও কাজ করি, আর একটা বাজারে কাজ করি, আমাদের হাটফাজিলপুর বাজারে কাজ করি, শেখরা কাজ করি, দোকান ছিল বাকড়ির বাজারে, এখন দোকান নাই, নিজে সময় পাইনি, এখন এখানেও কাজ করি, ফাজিলপুরও কাজ করি বাকড়ি বাদে। আপনার কাছে কেমন মানুষ অর্থাৎ কোন শ্রেণী পেশার মানুষ সবচেয়ে বেশি আসে? আমার কাছে সব শ্রেণীর মানুষই আছে, ইয়াং ছেলেপেলে একটু কম আসে, আর তারা ছেলেপেলে আর আপনার বৃদ্ধ মানুষও আসে, কিন্তু এই একেবারে ইয়াং ছেলেপেলে বর্তমান যে সমস্ত কাটিম টাটিম আছে আসে আমার কাছে আছে, এগুলো আসে আমি কাটি, সত্যি কথা আমি কাটি। বর্তমান ছেলেরা কম আসার কারণটা কি? কারণটা আছে তারা ফুং ফাং সেই বিদেশি কাটিম দিদে কাটিম দিদে কাটিম, তো এখন সেলুন বাপের কাছে টাকা নিয়ে আসে, নয়ে তা তৈর ফল ফলি সেলুনে বসে কাজ কাটছে, ওখানে কাটলে 100-150 টাকা 200 টাকা দিয়ে চলে যাচ্ছে, আর আমাদের কাছে এসে তো তা হচ্ছে না, আমরা অত সময়ও দিইনি অত বিলাসতাও দিই না, সত্যি কথা দিতাম 30-40-50 টাকার কাজ করি আমি উপরে। কেমন হয় আপনার প্রত্যেক দিনের আয় কেমন হয়? না হয় 200-300-400-500 পর্যন্ত হয় প্রত্যেক দিন, এই পরিমাণে আমাদের ইনকাম হয়, আবার এর মধ্যে কোনোদিন দেওয়া 200-150 টাকা হয়ে পড়ে, কাজ হইলেও না হইলেও না, সত্যি কথা দিরা। এই পর্যন্তই। দর্শক আপনারা শুনছিলেন যে শেখলার বাজারে আসলে যে কালের বিবর্তনে টুলে বসে যে চুল কাটা সেটা কিন্তু হারাতে বসেছে, এবং এখানে যে তিনজন সেলুন রয়েছে তারা বলছিল যে ইয়াং জেনারেশন অর্থাৎ যে নতুন যে প্রজন্ম আসছে যে যে বিভিন্ন ধরনের তারা চুলের কাটতে থাকে সেগুলো তারা দিতে পারে না, বিদায় কিন্তু তাদের কাছে আসে না, বিশেষ করে বৃদ্ধ মানুষগুলো কিন্তু তারা বেশি এখানে আসে এবং এখান থেকে তারা চুল দাড়ি সেগুলো কিন্তু কেটে যায়। আচ্ছা আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আপনি কি এখানে কাজ করেন না দোকানে কাজ করেন? আমি আমার বাড়ি এখানে না, আমার বাড়ি এখান থেকে অন্তত 40 মাইল পশ্চিমে, আমি ফিরাগাছির ওখানে একটা মসজিদ আমি থাকি, এমামতি করি। এটা কি আপনি কি আপনার এলাকায় বা সচরাচর দেখেন কিনা? হ্যাঁ আছে, আমাদের এলাকায় আছে, এমন টুলে বসে চুল কাটে, চুল কাটে এবং চেয়ারে বসে কাটে, অনেক সময় সেলুন দোকান আছে দোকানে বসে কাটে। ধন্যবাদ আপনাকে। তোমার সঙ্গে যদি কথা বলি, তুমি কি কখনো চুল কেটেছো এখানে? না। কেন? সেলুনে কাটে, এরাও তো সেলুন, এখানে কাটো না কেন? কারণ এখানে কাটনে ভালো লাগে না। ভালো কেন লাগে না? কাটিম ভালো না, কাটিম ভালো না, মানে তোমার মনের মতো কি চুল কাটতে পারে না? না পারে না, চুল কাটতে পারে না। এই যে অনেক বৃদ্ধ মানুষ অনেক বাচ্চারাও তো এখানে চুল কাটে, তা তুমি কেন কাটো না? ভালো লাগে না সেলুনে বসে। মানে তোমার মনের মতো চুলে সে কাটটা দিতে পারে না? দর্শক শুনছিলেন আসলে মানে যে টুলে বসা যে চুল কাটা আসলে সত্যি এটা কিন্তু কালের বিবর্তনে এখন হারাতে বসেছে, কিন্তু এটা কিন্তু ধরে রেখেছে বাপদাদার যে পেশা, এখানে যে তিনজন রয়েছে এবং তারা বলছিল যে 40 থেকে কেউ 40 বছর, কেউ 50, কেউ 70 বছর ধরে কিন্তু এখানে এই টুলে বসে যে চুল কাটানোর যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে আসছেন। আমি যদি আরেকটু দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কথা বলছিলাম, বিশেষ করে 60 ঊর্ধ্ব অর্থাৎ 50 বছরের উপরের মানুষগুলো কিন্তু তারা বেশি এখানে আসেন এবং এই টুলে বসে তারা এখানে চুল কাটেন। এখানে তাদের কাছে যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি অর্থাৎ চুল কাটার যে মেশিন বা অন্যান্য যে সকল ক্রিমগুলো সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারেন না। দামের কথা যদি এখানে যদি বলা হয়, তারা বলছিল যে চুল দাড়ি কেটে তারা তাদের যে পারিশ্রমিক সেটা মাত্র 30 টাকা তারা কিন্তু পেয়ে থাকেন এবং সেটা দিয়েই কিন্তু তারা সংসার চালিয়ে আসছেন, এমনটাই কিন্তু এখানে যারা সেলুন রয়েছে তারা কিন্তু বলছিল। এবং দেখতে পাচ্ছি যে আসলে বলা চলে যে যেমন সেলুন তেমন তার ক্রেতা, আসলে বয়স্ক মানুষ ছাড়া কিন্তু এখানে খুব কম মানুষই কিন্তু সমাগম হয়, এবং আমরা এখানে আসার পরে দেখেছি যে অনেক ইয়াং ছেলেরা তারা কিন্তু বলছিল যে আসলে তাদের পছন্দের মতো কাট দিতে পারে না, বিধায়ই কিন্তু তারা এখানে চুল কাটে না, এবং ঘরে অত্যাধুনিক বা আধুনিক যে সকল সেলুনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যায়।
তো দর্শক, আমি আগেও বলেছি যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ঝিনাইদহ শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের যে শেখরা বাজার রয়েছে ঠিক বাজারে, এবং কালের বিবর্তনে হারিয়ে যাওয়া টুলে বসে চুল কাটার সেই কার্যক্রম কিন্তু এখানে ধরে রেখেছে, এবং প্রতি যে বাজারের যে দিনটা রয়েছে সেই দিনটায় কিন্তু ইনারা এখানে আসেন এবং এখানে এসে তাদের যে কাজগুলা সেগুলো তারা এগুলো সম্পূর্ণ করেন। তো দর্শক, আসলে এসবগুলো দেখলে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে ছোটোবেলায় কিন্তু আমরা এমন জায়গাতে বসে, টুলের উপরে বসেও কিন্তু আমরা চুল কেটেছি। এখন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, আধুনিক সেলুন হচ্ছে, সেখান থেকে মানুষ কিন্তু এই টুলে বসে চুল কাটার দিক থেকে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই টুলে বসে চুল কাটার যে প্রাচীন ঐতিহ্য এটা দেখতে হলে অবশ্যই আপনারা শেখরা বাজারে আসবেন। তো দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।